हेलो बंधुरा गुड मर्निंग वेलकाम बैक टू माई चैनल लाइफ स्टाइले तुम्हारे जानाচ্ছি अनेक अनेक स्वागतम अनेक अनेक ভালোবাসা। तो কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি এই মুহূর্তে আর কি ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে সকালবেলা উঠে রান্না করব হচ্ছে পাস্তা। তো অবন্তিকার টিফিনেও দেওয়া হয়ে যাবে আর আমিও একটুখানি খেতে পারবো। তো সেই জন্যই এখানে জল বসিয়ে দিলাম, জলের মধ্যে একটুখানি লবণ আর তেল দিয়ে দিব, দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে পাস্তা। তো তার আগে আমি গ্যাসটা অন করলাম। আর আজকে অবন্তিকার বাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ও অফিসে চলে গেছে। আর তারপরে আমি একটুখানি অবন্তিকাকে বই পড়িয়ে দিয়ে আমি এই কাজগুলোতে ধরেছি আর কি, কারণ ওর সকালবেলা তারাটা সবথেকে বেশি থাকে। আর আমাদের দুই মা মেয়ের তারাটা একটু কম থাকে, কারণ আমাদের একটু মানে লেটে গেলেও হয়। তো ওর যেহেতু ৮টাতে বের হয় আর আমরা ১০টাতে বের হলে মানে আমাদের হয়ে যায়। আমি পাস্তার মধ্যে তেল আর লবণটা এই কারণে দিয়েছি, তাহলে না ওই তলার মধ্যে লেগে যায় না আর কি। তো যদি আমি না দিয়ে সেদ্ধ করি তাহলে অনেক কয়েকদিন ট্রাই করেছি তলার মধ্যে লেগে যেত। তো সেই জন্য আমি তেল আর মানে লবণটা দেওয়ার চেষ্টা করি। দেখতে কি সুন্দর না? পাস্তা দেখতেই আমার খুব ভালো লাগে খাওয়ার থেকে। অবন্তিকার খুব পছন্দ পাস্তা, ওর তো এগুলো জিনিসই বেশি পছন্দ, পাস্তা চাউমিন ম্যাগি এগুলোই বেশি পছন্দ, মোমো। পাস্তা আমার সেদ্ধ হতে হতে আমার বিছানা গোছানো হয়ে যাবে। তো সেই জন্য আসলাম বিছানা গোছাতে। আর বিছানার মধ্যে আমরা সকালবেলা উঠেই অবন্তিকাকে শুধু বলেছি যে হাত মুখ ধুয়ে আয়, চোখ টোক ধুয়ে আয়, তারপরে তোকে বই পড়াই দেবো। তো একটুখানি পড়াই দিয়ে আমি গেছি পাস্তা সেদ্ধ করতে, ও ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি। আর তারপরে আবার আমি বললাম যে বস একটুখানি, তারপরে আবার বসালাম। দেখো ও আজকে আবার আমার সোয়েটার পরেছে, ওকে নাকি খুব ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমার সোয়েটার পরেছে, ওর সোয়েটারে মানে ঠান্ডা কাটে না, বুঝতে পারছো না, ওর সোয়েটারে বর্তমান ঠান্ডা কাটতেছে না। তো সেই জন্য আমার সোয়েটার পরে নিয়েছে। এখন প্রচণ্ড শীত না, মানে শেষের দিকে যেহেতু সেই জন্য শীত বেশি, সেই জন্য আর কি। ওকে দেখলে না মাঝে মাঝে হাসি পায়, ও যে কি করে। আর যদি ওকে বলি যে চল একটুখানি বাজারে যাই, ও কি করবে? গরমের মধ্যে রোদের মধ্যে ওই একটা টুপি পেয়েছে, টুপি পরে যাবে, তাও উলের টুপিটা। আর যেটা এমনি টুপি ন্যাড়া হওয়ার পরে কিনেছিল সেটা আবার নোংরা হয়েছে, ধুয়ে দেওয়া হয়নি, তো সেই জন্য ওইটা পরে না, উলের টুপি পরে বাজারে যায়। তারপরে ওকে একটুখানি আবার দেখিয়ে দিয়ে তারপর আমি এদিকে ওকে খেতে দিয়েছি ভাত, কালকের কবির ঘন্ট আর ভাত। অবন্তিকার বাবাও তাই খেয়ে গেছে। তারপর ওইদিকে আমি পাস্তাটা রান্না করে অবন্তিকাকে স্কুলে রেখে আসলাম, এসে 12টা বেজে গেছে। তো তারপরে দেখো এইদিকে জামা কাপড় ভিজিয়ে রাখতেছি, ভয়ই লাগতেছে আজকে যে এই কাপড় জামা আমি ধুতে পারবো কি পারবো না, ভিজিয়ে রাখি যেহেতু নোংরা হয়েছে। আর প্রত্যেকটা কাপড় আমাদের একবার করে পরেই এই অবস্থা, খুলে খুলে সবাই রাখি। তো যাই হোক এরকম করে আর কি কাপড় জামা বেশি হয়ে যায়। আর আমার তার মধ্যে প্রত্যেক দিনের কাপড় জামা আমি প্রত্যেক দিন ধুতে পারিনি, শরীরটা বেশি একটা ভালো ছিল না, সেই কারণেই আর কি দেখেই আজকে ভয় লাগতেছে কাপড় জামাগুলোকে। তো তারপরে আবার ভিডিও এডিট করার বাকি আছে, তো কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে একটুখানি ময়লা কাটতে কাটতে আমি ভিডিওটা এডিট করে নেব। তো হাতটা ধুয়ে নিলাম। আর আজকে সবজি কাটতে ভিডিও এডিট করতে সময় চলে গেছে। তারপর অবন্তিকাকে এনে আমি স্নান করে নিয়েছি, এসে তারপর দেখো এখানে বাসন কটা মেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতেও পারো যে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে বাসন কটা মেজে তারপরে স্নান করতে পারতে। তো ব্যাপারটা কি হয়েছে মানে অবন্তিকাকে স্কুলে দিয়ে আসা আর আনার মধ্যে আর কি রাস্তাঘাটের যা পরিস্থিতি দেখে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো সেই জন্য রান্নাঘরে ঢুকিনি, স্নান করেই তারপরে রান্নাঘরে ঢুকলাম, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আস্তে আস্তে আমি আবার দুপুরে রান্নার আর কি ব্যবস্থা করব, আর আস্তে আস্তে করব। অবন্তিকার বাবা যখন আসবে তখন যেন গরম গরম ভাতটা আর কি নামাতে পারি, এরকম করে করব। বেশি আর মানে সময়ও নেই, বিকাল হয়ে গেছে। আর এখন আমরা খাবো হচ্ছে পাস্তা। তো সকালবেলা যেটুকুনি রান্না করেছিলাম অল্প একটু অবন্তিকাকে টিফিনে দিয়েছি আর বাকিটা বাটিতে করে রেখে দিয়েছি। আর দুধও আছে, অবন্তিকা যেটা খাবে আর কি, দুধ মুড়িও খেতে পারে আর পাস্তাও খেতে পারে আর কি। পাস্তা আছে যেহেতু, নালে আবার নষ্ট হয়ে যাবে। আমি যদি ভাত রান্না করেই খাই তাহলে আর পাস্তা খেতে পারবো না। তো সেই জন্যই দুপুরে আমরা এগুলোই খেয়ে নেব, পাস্তা আর দুধ মুড়ি যে কোনো একটা আর কি। তো তার আগে আমি এখানে মাছটা যে এনেছিলাম তো সেই মাছটা কেটে ধুয়ে রেখেছি আগেই। তো মাছটাও এদিকে ভেজে নেব আর ওইদিকে আবার পাস্তাটাও গরম করে নেব। আর সকালবেলা কিভাবে আমি পাস্তাটা রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। মনে ছিল না আমার ক্যামেরাটা অন করার জন্য আর কি। যখন একদম অবন্তিকাকে স্কুলে নিয়ে যাওয়ার একদম সময় হয়ে যায় না, তখন যা তাড়াহুড়ো বাজে আমার কি বলবো তোমাদেরকে। অবন্তিকাকে মানে জুতার থেকে শুরু করে সবই তো পরিয়ে দিতে হয়। তো সেই জন্যই আর কি তাড়াহুড়োটা বেশি বেজে যায়, সেই জন্যই তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, তো খুবই দুঃখিত। আর একটুখানি মাছের তেল, ইলিশ মাছের তেল আর কি দিয়ে দিলাম পাস্তার মধ্যে, তাতে যদি টেস্টটা আর কি ভালো আসে তো আমাদের কপাল, দিয়ে দিলাম। আর খারাপ আসলে তাও আমাদের কপাল। কি মেকআপ কালো, আমি তো ভালো না। তাই ওগুলো কথা কওয়া যায় না। আমি কি তোমাকে সেই ডিস্টার্ব করি নাকি? বন্ধুরা এখানে দেখো অবন্তিকার বাবা চলে এসেছে। তো চ্যাপটা করে দেখ, রুটি বানিয়ে দেখ, পরোটা বানিয়ে দেখ, দিক কি বানিয়ে দেখ দিক। তুই কে বলু মোর বড় কালা, হ্যাঁ কে বলু। তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব। তো ব্যাপারটা হয়েছে আমি দুপুরবেলা ভাত রান্না করতে চাইলাম, তারপরে ভাবলাম যে তুমি আসবা, ঠান্ডা 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 ভাত খাবা। এখন ভাতটা ওই তো কথায় বলে না, আমাদের ভাষায় বলে না, যখন আসবে জোলা তখন জলিম খোলা। মানুষ করলে কেমন, যখন আসছে জোলা তখন জুটছে খোলা, সে হচ্ছে আমার দশা। আমি এখন যাচ্ছি, জোলা এসেছে খোলা জুটতে। তো বন্ধুরা ভাতটা ওইদিকে বসাই দিলাম। আর আজকে আমি যেগুলো সবজি দুপুরবেলা কেটেছি সেগুলো আর রান্না করবো না আর কি। তো এখানে আমি পটল কটা ভেজে নিচ্ছি আর করব বেগুন আলু দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে ওই ইলিশ মাছগুলো ঝোল করব। ঝোল অনেক দিন থেকে রান্না সেরকম হচ্ছে না, ডালও করতেছি না অনেক দিন থেকেই। তো আমার মুসুর ডাল শেষ হয়ে গেছে, বাজার থেকে আনতে হবে তারপরে আর কি। আর বাজারেও সেরকম করে যাওয়া হচ্ছে না, আজকে যাব। চালটা ধুয়ে এইদিকে বসাই দিব। ভেবেছিলাম এই বেগুনটা আমি ভর্তা খাবো, तो तारপরে আবার ইলিশ মাছ দিয়েও খেতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক একদিন তো ভর্তা খেয়েছি, আজকে না হয় ইলিশ মাছ দিয়ে রান্না করা যাক, তো সেই জন্যই আর কি কেটে কুটে নিলাম। আর চারকোনা পিস রেখেছি ভাজা খাওয়ার জন্য। এই বেগুনগুলো নাকি খেতে খুবই ভালো আর কি, ভাজাও তেল মানে খুব নরম হয়, খুব বেগুন তো এমনিতেই নরম, তার থেকেও আর কি বেশি মানে টেস্টি। তো যদি কাটতে কাটতে মনে ছিল না আমার, লাস্টে মনে এসেছে, যদি আগে মনে আসতো তাহলে 4 পিস না রেখে হয়তো বা বেশি করে রাখতাম আরও। বেগুনটা আমি মেখে নিলাম, একটুখানি লবণ হলুদ আর একটুখানি মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে এখানে বসিয়ে দিলাম ভাজার জন্য। আর তরকারির জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি আর 2-3টা কাঁচা লঙ্কা। অবন্তিকার বাবা এসে আবার বলতেছে তোমাকে কি হেল্প করব, আমি কই কিছুই করার নেই। ও আবার দেখে ফেললো যে আমার নাকি ভাত হয়ে গেছে, তো সেই জন্য ওইদিকে মাঠটা ছেঁকে নিচ্ছে আর আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে তরকারিটা। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি আর একটুখানি দিয়েছি কালো জিরে, তো দিয়ে বেগুন আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে, তারপর ভালো করে ভেজে টেজে নিয়ে একটুখানি দেবো হচ্ছে জল, জল দিয়ে ওই মাছটা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো, বাস আমার হয়ে যাবে আর কি একদম হালকা করে রান্না। তো বন্ধুরা সত্যিই একটা কথা না বললেই নয়, তো একটা মেয়ের কাছে তার মা বাবা আর যদি স্বামী যদি হেল্প করার মতো হয় না, মানে সব সময় তোমার খেয়াল রাখে, তো এই সংসারে আর কারোরই প্রয়োজন হয় না। তো এটা আমি ভালো করেই বুঝতে পারি, অনেক বিপদ গেছে আপদ গেছে কিন্তু আমার মা বাবা আমার স্বামী মানে সঙ্গে ছিল জন্য আমি কোনো দিনে কোনো রকম কষ্ট পাইনি, মানে ভাবলে কষ্ট যে আমার পাশে আমার কেউ নেই আমার মা বাবা আর স্বামী ছাড়া। তবে একটা কথাও ঠিক, আমি কোনোদিনও না কষ্ট পাইনি বাস্তবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, অবন্তিকাকে দিয়ে দিলাম ভাত, আমি নিচ্ছি, অবন্তিকার বাবাকে দিয়ে দিলাম। তো বেগুন ভেজেছি হচ্ছে 4টা, তো আমি একটুখানি ইয়ার্কি মেরে আর কি অবন্তিকাকে বেগুনের হিসাব দিলাম। অবন্তিকা খুব মানে রেগে গেছে, তো তোমরা দেখতে থাকো শুধু। অবন্তিকাকে মাছের পিস দিলাম, ও বলতেছে মাথা খাবে, তাহলে দেখো মানে আমার মাথা না মাছের মাথা খাবে, দেখছো? আর এই তোমাদের অবন্তিকাকে দেখো, ওর কাণ্ডকীর্তি দেখে আমি সারাদিন হাসতে হাসতে মরি। কখনো কখনো রাগও হয় ও যখন দুষ্টমি করে, তখন গরম ভাতের মধ্যে হাত ছেঁকতেছে, কি পরিমাণে ওকে তালে ঠান্ডা লেগেছে। এবার হবে আমাদের বেগুনের হিসাব, তো দেখতে থাকো শুধু একবার। ঠিক ঠিক, मेरा दो तेरा दो। ঠিক আছে ঠিক। তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া করে যার যার কাজ আমরা শেষে করতেছি। অবন্তিকার বাবা অবন্তিকার বাবার কাজ করতেছে বই পড়া, অবন্তিকার কাজ করতেছে বই পড়া, আমি শোয়া। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। টাটা।